বন্ধুরা, সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে যে রথযাত্রার দিনে যদি একটি ফল জগন্নাথ দেবের নৈবেদ্য হিসাবে দেয়া যায় এবং সেই ফল যদি বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসেবে গ্রহণ করে, তাহলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং সেই সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও থাকে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যায়। জগন্নাথ দেবের অতি প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। হলুদ বর্ণের এই কাঁঠাল যদি জগন্নাথ দেবকে নৈবেদ্য হিসেবে দেয়া হয় এবং সেই ফল প্রসাদ হিসেবে যদি বাড়ির প্রত্যেকে গ্রহণ করেন, তাহলে অত্যন্ত শুভ বলে মানা হয় রথের দিন। কারণ এই ফল গ্রহণ করলে নিরোগ থাকে এবং বাড়িতে সুখ শান্তিও বজায় থাকে এবং সেই সাথে এই কাঁঠাল মা লক্ষ্মী দেবীরও অত্যন্ত প্রিয় ফল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এই ছিল আজকে ভিডিও। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।